নতুন বান্ধব এটা আমি আমার তো রাস্তাঘাটে ভাবি মানে তোর লাগে বুঝিস না আসসালামু আলাইকুম এভরিবাডি, কি অবস্থা? সবার তো কেমন আছেন? আপনারা আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ইটস আ হ্যান্ড দ্য চকলেট বয়েজ হিয়ার গাইস। আজকে আমরা যাচ্ছি আমার চুল কাটতে, আর আমরা এখন অনেক অনেক গ্রামের ভিতরে যাচ্ছি, গভীর এক জঙ্গলের ভিতরে চুল কাটতে যাবো আজকে আমরা। আর এখন আমরা যাচ্ছি যে পাকুড়িয়া পার হয়ে বায়া থেকে পাকুড়িয়াতে, যে পাকুড়িয়া থেকে এখন যাচ্ছি সোজা দারুসা, দারুসাতে গিয়ে আছে চুল কাটবো। আর এখন আমার একটা ছোটো ভাই নিয়ে আছে, আসলে আমাদের পাশের একটা ছোটো ভাই ছিল, তো ছোটো ভাইটা আমাকে নিয়ে যাচ্ছে এখন। ওই বলছে যে দারুসাতে চুল কাটতে নিয়ে যাবে, তো ওখানে গিয়ে ঘোরাও হবে, চুল কাটাও হবে আমার। আর আমি কতদিনের ভাবছিলাম যে চুল কাটবো, চুল অনেক বড়ো বড়ো হয়ে গেছে, বাট চুল কাটার জন্য টাইম পাচ্ছিলাম না আর জায়গাও পাচ্ছিলাম না, তাই এখন আমরা যাচ্ছি চুল কাটতে। তো চুল কাটতে যাবো এখন আমি আসি। আর এই যে পাশে একটা ছোটো ভাই আছে আমার, ছোটো ভাইগুলোর দাড়ি বাড়াই গেছে, কিন্তু আমার দাড়ি বাড়াচ্ছে না, কি যে করি, সব ছোটো ছোটো ইচ্ছি বিচ্ছি বলা বাইনের দাড়ি বাড়াই গেছে, আর আমার দাড়ি বাড়াচ্ছে না। গাইজ আপনারা কিছু বলেন যে কীভাবে দাড়ি বাড়া করবো। সো গাইজ আপনাদেরকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে আমি মুখব্যাং ভিডিও বানাবো কিনা, আপনারা কিছু অ্যান্সার দেননি, কেউ কমেন্ট করেননি যে কী ভিডিও ধরনের বানানো উচিত, আপনি কমেন্ট করে বললেন, আমাকে জানেন অবশ্যই। ওর বাপকে করবো ব্ল্যাকমেল, এমন ছবি তুলবো না, ওর বাপকে মিলবো লেবার ভুল ভাইরাল করবো না, তোর ভিডিওশন দিয়ে দিবি না, দু লাখ টাকা দিবি নাকি বলছি। আবারও নতুন ভিডিওতে দেখা হবে অবশ্যই ইনশাআল্লাহ। থাকেন, বাই বাই, আল্লাহ হাফেজ।